সংবাদ শেষ করব বগুড়ার আলোচিত হিরো আলমের খবর দিয়ে। বেশিরভাগ মিউজিক ভিডিওতে দেখা যায় সুদর্শন মডেলদের, কিন্তু তা না হয়েও আলোচনা সৃষ্টি করেছেন বগুড়ার ডিশ ব্যবসায়ী আশরাফুল আলম। নিজ খরচে 500 মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি, যা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ও ইউটিউবে। সেই সুবাদে এলাকায় তিনি পরিচিতি পেয়েছেন হিরো আলম নামে। মাহবুব কবির চপলের রিপোর্ট। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। প্রবাদ আছে শখের তোলা 80 টাকা, সেই শখ পূরণ করতে গিয়ে আলোচনার সৃষ্টি করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা পাখি দিয়েছে। বগুড়ার এরুলিয়া গ্রামে জন্মানো আলমের ঠাঁই হয়নি সৎমায়ের সংসারে, তাই মায়ের সাথে বড় হয়েছেন অন্যের বাড়িতে। গান বাজনার প্রতি ঝোঁক থেকে জড়িয়ে পড়েন ডিশ ব্যবসায়, নিজেই মডেল হয়ে মিউজিক ভিডিও বানানো শুরু করেন তিনি। ডিসেলাইনে বিভিন্ন ছবি এবং দেখতে দেখতে একটা লিদের মধ্যে শখ দেখলো, এরা সিনেমা করে গান করে, আমার শখ দেখলো কাজ মজা করলো। ফেসবুকে দিছিলাম একটা, দেওয়ার পর থেকে সেটা থেকে হঠাৎ করে গোটাল বাংলাদেশ রাতে রাতে তোলপাল করে ফেলেছে, নিজেও জানি আমি অবাক হয়ে গেছি যে হঠাৎ করে মানুষ গোটাল মানুষ এইরকম তোলপাল করে ফ্যামিলিতে ভাবতে পারিনি। আজকে আপনি এই আলম থেকে আজ হিরো আলমে আপনি পরিবর্তন হয়ে গেছেন। অনেকেই হাসাহাসি বা সমালোচনা করলেও তাতে বিচলিত নন হিরো আলম। এ পর্যন্ত 500 গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন নিজ খরচে, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইউটিউবে। আমি নিজের শখ দেখতে করার জন্য এই জন্য করি, কেউ হাসাহাসি করলে কি না করলে কি, আমি নিজেই পরিচ্ছন্ন নিজেই পরিচ্ছন্ন নিজেই শখ। মূলত স্ত্রীর অনুপ্রেরণায় এই কাজ করছেন দুই সন্তানের জনক হিরো আলম, স্বপ্ন দেখেন ভালো কিছু করার। আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে একটা অনাথ আশ্রম করার। আমার কথা ভাবো যদি তাতে আমি খুশি। অখ্যাত থেকে বিখ্যাত হবার অনেক নজির আছে, তবে হিরো আলম কোথায় যেতে পারেন তা সময় বলে দেবে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।